একটা হচ্ছে সিপি একটা হচ্ছে এসপি সিপি মানে কস্ট প্রাইস যে দামে আমরা কোনো জিনিস কিনি আর এস পি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে যে দামে বিক্রি করা হয় তা প্রফিট কখন হবে যদি এসপি গ্রেটার দেন সিপি মানে সেলিং প্রাইস বিক্রি দামটা সিপি থেকে বেশি কেনার দাম থেকে বেশি তবেই তো লাভ হবে তাই তো আর লস কখন হবে যদি কেনার দাম বেশি বেচার দাম কম সিপি গ্রেটার দেন এসপি তখন কিন্তু লস হবে সিম্পল লজিক একদম ঠিক আছে একদম কমন সেন্সের ব্যাপার আমি দশ টাকায় কিনলাম পাঁচ টাকায় বিক্রি করলাম লস আমি পাঁচ টাকায় কিনলাম দশ টাকায় বিক্রি করলাম প্রফিট হয়ে গেল ঠিক এবার এখানে কিছু ফর্মুলাস আমি আগে ফর্মুলাসগুলো দেখাবো তারপরে ক্যালকুলেশন প্রসেসগুলো দেখবে তোমরা তা প্রফিট কী করে বার করবে প্রফিট ইজ ইকাল টু এস পি মাইনাস সিপি প্রফিট ইজ ইকাল টু এসপি মাইনাস সিপি এই যে এখানে দেওয়া আছে হয় প্রফিট ইজ ইকল টু এস পি মাইনাস সিপি সব ফর্মুলা লিখে করবে ঠিক আছে

অনেক লেন্ধি প্রসেস এবং ঠিকঠাক অনেক সময় হয়ে ওঠে না বা হয়তো তোমরা মনেও রাখতে পারবি না ফর্মুলাগুলো ইজি আছে প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই সিপি ইন্টু হান্ড্রেড আর সিমিলারি লস পার্সেন্ট যদি লস পার্সেন্ট বার করতে হয় লস বাই সিপি ইন্টু হান্ড্রেড দুটি একই লস পারসেন্ট লস উপরে নিচে সিপি আর প্রফিটে প্রফিট উপরে নিচে সিপি ইন্টু হান্ড্রেড ঠিক আছে একদম প্লেন ফর্মুলা আমরা একটা এক্সাম্পল দেখিনি এইটিন দ্য কস্ট অফ ফ্লাওয়ার ওয়েস ইজ রুপিজ ওয়ান টোয়েন্টি কস্ট মানে সিপি তাহলে সিপি কত আছে ফ্লাওয়ার বেসে একশো কুড়ি টাকা ইফ দ্য শপকিপার সেলস ইট লস অফ টেন পারসেন্ট তা শপকিপার কী করছে দশ লসে বিক্রি করছে টেন 10 দশ টাকা নয় কিন্তু ফাইন দ্য প্রাইস অ্যাট ইট ইজ সোল্ড তা কত দামে এটা বিক্রি করা হয়েছে ঠিক আছে তো এখানে দুটো প্রসেস দেওয়া আছে ঠিক আছে দুটো প্রসেস আমরা দেখো প্রথম হচ্ছে লস টেন পারসেন্ট মিন সিপি আচ্ছা এখানে আমি এই প্রসেসটা এই দুটোর মধ্যেই আমি কোনো প্রসেসটাই তোদেরকে দেখাবো না দুটোটাই যদিও করা যেতে পারে ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস কিন্তু আমরা সব করব ফর্মুলা যত ফর্মুলা তোরা ফর্মুলা দিয়ে করবি তত তোরা ক্যালকুলেশনগুলো ইজিলি করতে পারবি ঠিক আছে সো কিছু ফর্মুলা আমি বলছি তোমরা একটু লিখে নাও বসো গোটি সিটস ওকে ক্লাস সেভেন এক্সাম্পল নাম্বার এইটিন নাও এখানে দুটো প্রসেস দেওয়া আছে সো আই উড লাইক টু স্টিক উইথ আ সিম্পল প্রসেস যেটা তোদের করতে বুঝতে সুবিধা হবে বাট ইফ এনিবড এনিবডি ইজ কমফোর্টেবল উইথ দিস প্রসেস যদি কাউকে এগুলো ভালো লাগে করতে পারো অ্যাবসলিউটলি পারফেক্ট ফাইন কিন্তু একটু আমি হায়ার স্ট্যান্ডার্ড দেখে আমি তোদেরকে এখন থেকে একটু হ্যাবিচুটেড করতে থাকছি যাতে তোরা ক্লাস এইট নাইনে ভালো করে করতে পারিস কারণ তখন ফর্মুলাইজ ইউজ করতেই হবে করতে হবে ঠিক আছে সো লেটার সি সো অ্যাজ আই টোল্ড ইউ দিজ আর দ্য বেসিক মেইন ফর্মুলাস এগুলো হচ্ছে মেন ফর্মুলাস এগুলোকে তোদেরকে দেখে মেমোরাইজ করে নিতে হবে মুখস্ত করে নিতে হবে নট এট অল দে আর ডিফিকাল্ট ডিফিকাল্ট তো নয় আচ্ছা এবার ফর্মুলা ইউজ করে আমরা এক্সাম্পল এইটিনটা একটু সলভ করবো ঠিক আছে সো ওয়েন এভার ইউ ডু এনি কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে হোয়াট ইজ গিভেন যেটা যেটা গিভেন আছে ওটা লিখবে ঠিক আছে সো সিপি ইজ গিভেন আমি এখানে লিখছি না যেহেতু লেখা আছে সিপি দেওয়া আছে ওয়ান টোয়েন্টি লস পার্সেন্ট দেওয়া আছে টেন পার্সেন্ট কী বার করতে হবে এসপি বার করতে হবে ঠিক আছে তো এইভাবে আমি তাও লিখি একবার গুছিয়ে লিখবে সিপি রিগল টু রুপিজ ওয়ান টোয়েন্টি এটা লিখলাম তারপরে ওয়ান টোয়েন্টি জিরো লস পার্সেন্ট লস পার্সেন্টকে আমি এইভাবে লিখতে পারি ছটে তোমরা লিখবে না পুরো লিখবে লস পার্সেন্ট কত আছে টেন তো কী বার করতে হবে আমাদেরকে এসপি নাও এখানে দুটো ভ্যালু দেওয়া আছে সো সিপি আর যদি লস পার্সেন্ট দেওয়া থাকে এসপি ফর্মুলা কী না সিপি আর লস পার্সেন্ট যদি দেওয়ার থাকে ইউ ক্যান সি আমার কি বার করতো এসপি টু ফাইন্ড এস পি এসপি দুটো ফর্মুলা আছে দেখো যদি গেইন পার্সেন্ট থাকে তাহলে এই ফর্মুলাটা লস পার্সেন্ট থাকলে এই ফর্মুলাটা আমাদের লস পার্সেন্ট দেওয়া আছে দ্যাট আমরা এই বি পার্টটা ফর্মুলাটা ইউজ মিনসাইভে টু হান্ড্রেড মাইনাস লস পার্সেন্ট বাই হান্ড্রেড ইন্টু সিপি তাই তো ফাইভ বিটা কি করে বুঝলাম বুঝলাম কি সিপি দেওয়া আছে আর লস পার্সেন্ট দেওয়া আছে তাহলে এই ফর্মুলাটা আর যদি গেইন পার্সেন্ট দেওয়া হতো তাহলে এই ফর্মুলাটা এস পির দুটো ফর্মুলা এটা রয়েছে সো লেটাস ডু আমাদের ফর্মুলা হচ্ছে এস পিজিক টু না এটা এসপি না সিপির দেখলাম আমি হ্যাঁ এসপি দেখলাম এস পি ফিজিক্যাল টু হান্ড্রেড মাইনাস এস পি ফিজিক্যাল টু হান্ড্রেড মাইনাস লস পারসেন্ট লস নাই লস পারসেন্ট বাই হান্ড্রেড ইন্টু সিপি তাই তো এই হচ্ছে ফর্মুলা জাস্ট পুট দ্য ভ্যালিউস ভ্যালুগুলো পুট করবো আমরা হান্ড্রেড মাইনাস লস পারসেন্ট কত টেন বাই হান্ড্রেড ইন্টু সিপি কত আছে ওয়ান টোয়েন্টি তাই তো ওয়ান টোয়েন্টি তাহলে এখানে হান্ড্রেড মাইনাস টেন কত নাইনটি নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান টোয়েন্টি তাহলে একটা জিরো একটা জিরো কাটলাম জিরো লাই এই জিরোটা এই জিরো কাটলাম কি থাকলো নাইন টুয়েলভ টুয়েলভা তাই তো নাইন টুয়েলভ টুয়েলভা হান্ড্রেড এইট সো ক্যান সি হান্ড্রেড এইট এই প্রসেসও আছে এই প্রসেসও আছে এখানেও আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু তোরা যদি একটু দেখিস ভালো করে ফলো করিস এসপিজিকাল টু নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান টোয়েন্টি এই নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান টোয়েন্টি কিন্তু এখানে চলে এলো এই যে এখানে দেখতে পাচ্ছিস তো নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান টোয়েন্টি আলটিমেটলি মানে ঘুরিয়ে ওই ফর্মলাটাই কিন্তু আসছে এখানে ঠিক সো ফর্মলাজগুলো তোরা ইউজ করতে ভালো করে আচ্ছা এবার আমি একটু এক্সারসাইজটা দেখি আমি এখানে যাচ্ছি না এক্সারসাইজ আগে তোদেরকে একটু এগুলো করতে হবে আমাকে যেটা তোরা এই ট্রাই দিজে ফর্মুলাগুলো এখন তোরা দেখতে পারবি এখন এমন নয় ওয়ান আর টুটা করে দেখা আমাকে ওয়ান টুটা টা হোয়াট ইজ গিভেন সেটা আগে লিখবে তারপরে ফর্মুলাটা লিখবে দিয়ে সলভ করবে ওয়ান টু কোয়েশ্চেন লিখবে না